রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে 18 দলের ডাকা টানা 2 দিনের হরতাল। ভোরে রাজধানীর বাসাবো এলাকায় সংবাদপত্রের একটি পিক আপ ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে স্থানীয় জনতার সঙ্গে ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটে। এছাড়া হরতালের শুরুতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এদিকে মিরপুর শ্যামলী সিনেমা হলের সামনে সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মোহাম্মদপুরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। হরতালে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকলেও অন্যান্য দিনের মতো রিক্সা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে হরতালকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।